আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। 2022-23 শিক্ষাবর্ষে সরকারি নার্সিং কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তির তারিখ ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে। আজকে আমরা আলোচনা করব কবে থেকে ভর্তি শুরু হবে, কত তারিখ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, ভর্তি হবার শেষ তারিখ কবে, কবে থেকে ক্লাস শুরু হবে এবং সরকারি নার্সিং কলেজে ভর্তি হতে কী কী কাগজপত্র লাগবে সেগুলো আজকে আমরা বিস্তারিত বলবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের আজকে অনেক হেল্প হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে রাখা বেল আইকনটি অন করে রাখবে। তো প্রথমেই আমরা দেখব ভর্তির নিয়মাবলী অথবা শর্তাবলী। 1 নম্বর, ভর্তির সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে, অর্থাৎ তুমি যখন সরকারি কলেজে ভর্তি হতে যাবে তখন তোমাকে নিম্নের এই ডকুমেন্টসগুলো জমা দিতে হবে। আমরা এক এক করে দেখি। দেখো প্রথমে আছে কি, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার মূল অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি। সহজ করে বলি একটু, তোমার SSC পরীক্ষার এবং HSC পরীক্ষার মূল সার্টিফিকেটটা অথবা সাময়িক সনদপত্রটা সত্যায়িত কপি জমা দিতে হবে। এরপরে দেখো, শিক্ষা বোর্ড হতে প্রাপ্ত SSC বা সমমান ও HSC বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট এর মূল কপি জমা দিতে হবে। সহজ করে বলি আর একটু, আমি তোমাদের SSC এবং HSC পরীক্ষার মূল মার্কশিটটা জমা দিতে হবে। 90% কমনের নিশ্চয়তায় প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইমার ব্যাচে ভর্তি চলছে। কোর্স চলবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। BSc নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিশেষত্ব স্পেশাল সাজেশন ও প্রশ্ন ব্যাংক, টপিক ভিত্তিক ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, প্রায় 100% মানসম্মত প্রশ্ন, অধ্যায় ভিত্তিক MCQ, পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষার মেধা তালিকা প্রদান, নিয়মিত গাইডলাইন প্রদান, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস প্রদান, সপ্তাহে 3 দিন গুগল মিটে ক্লাস ও নিয়মিত পরীক্ষা এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়। ভর্তির জন্য ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন মোহাম্মদ আশিকুজ্জামান 01518420041। আচ্ছা, এটা আমি একটু সহজ করে বলি, অর্থাৎ 14 তলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যে কোনো BCS ক্যাডার বা প্রথম শ্রেণীর কর্মকর্তার নাম ও সিলমোহর সহ সত্যায়িত করে কলেজে জমা দিতে হবে। আশা করি এটা বুঝে ফেলছো তোমরা। 9 নম্বর, দেখো এটা সবার ক্ষেত্রে না, শুধুমাত্র যাদের মুক্তিযোদ্ধা কোটায় চান্স হয়েছে তাদের জন্য। অর্থাৎ আমি এটা ডিটেলস একটু বলি, তোমরা যারা মুক্তিযুদ্ধ কোটা হতে নার্সিংয়ে চান্স পেয়েছো তোমাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধ সার্টিফিকেটটা জমা দিতে হবে। 10 নম্বর, দেখো বর্ণিত কোর্সে আবেদনের ডাউনলোডকৃত রঙিন ছবি সম্বলিত পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের কপি। আচ্ছা, এখানে বলছে হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা এবং তুমি যে চান্স পেয়েছো তার রেজাল্ট কপিটা, এই দুটো কপি জমা দিতে হবে। 6 নম্বর, দেখো কি বলছে, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তিকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে সঠিকতা যাচাই বা ভেরিফিকেশন করা হবে, যাচাইয়ের সঠিক তথ্য পাওয়া না গেলে ভর্তি বাতিল হবে। আচ্ছা, এটা নিয়ে চিন্তার কিছুই নেই, তুমি যখন নির্দিষ্ট চান্সপ্রাপ্ত কলেজে ভর্তি হতে যাবে তখন তোমার অ্যাডমিট কার্ড থেকে কিন্তু তোমাকে ভেরিফিকেশন করা হবে। তখন যদি কোনো তথ্য ভুল পায় বা তথ্যে গরমিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভর্তি বাতিল হবার একটা সুযোগ রয়েছে। এবার দেখো 6 নম্বর কি বলেছে, সরকারি প্রতিষ্ঠানে জেলা কোটায় ভর্তির জন্য সুযোগ প্রাপ্তদের অনলাইন প্রকাশিত ফলাফলে উল্লেখ থাকবে। জেলা কোটায় সুযোগ প্রাপ্তদের ফলাফলে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে
নিজ জেলার স্থায়ী ঠিকানা, জন্ম নিবন্ধন পত্র, অনলাইন কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হবে এবং নিজ ইউনিয়ন। আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে ভেঙে ভেঙে বলি কি বলছে। দেখো, তোমরা যখন চান্স পেয়েছো, যখন তোমার ফর্মটা দেখেছো চান্স পাওয়ার, তখন দেখবা যে অনেকে রেজাল্টের পাশে লেখা আছে ডিস্ট্রিক্ট। যাদের লেখা আছে ডিস্ট্রিক্ট, তাহলে বুঝে ফেলো তুমি হচ্ছে জেলা কোটায় চান্স পেয়েছো। তো তোমরা যারা জেলা কোটায় চান্স পেয়েছো, তোমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা বের করতে হবে। বের করে সেটা একজন বিসিএস ক্যাডারের দ্বারা সত্যায়িত করতে হবে। এবং তুমি যদি শহর এলাকায় থাকো, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা কমিশনারের কাছ থেকে তোমাকে কী করতে হবে, বা তুমি যদি গ্রাম এলাকায় থাকো, সেই ক্ষেত্রে তোমাদের পৌরসভা, মেয়র বা চেয়ারম্যানের কাছ থেকে কী করতে হবে, একটা নাগরিক সনদপত্রর মূল কপি নিতে হবে। আমি এটা আরেকটু ক্লিয়ার করে বলি, দুইটা জিনিস লাগবে যদি তুমি জেলা কোটায় চান্স পেয়ে থাকো। এক হচ্ছে অনলাইন, আমি আরেকবার বলি, তোমরা যারা জেলা কোটায় চান্স পেয়েছো, তোমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা প্রিন্ট করে বের করতে হবে। বের করে যে কোনো একজন বিসিএস ক্যাডার দ্বারা ওইটা সত্যায়িত করতে হবে এবং তোমাদের মেয়র, চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর থেকে একটা নাগরিক সনদপত্র নিতে হবে। এই দুইটা জিনিস তোমাদেরকে জমা দিতে হবে। এক হচ্ছে জন্ম নিবন্ধনের অনলাইন কপি সত্যায়িত করা, এবং দ্বিতীয় হচ্ছে নাগরিক সনদপত্র, জাস্ট এই দুইটা কপি জমা দিতে হবে। আশা করি এটা তোমরা বুঝে ফেলছো। বরগুজ্জা কী বলছে দেখো, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হতে পারবে না। অর্থাৎ তোমাদেরকে কিছু মেডিকেল টেস্ট করা হবে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, তোমার বিপি, তোমার হাইট, তোমার ওয়েট, তোমার ফিজিক্যালি কোনো সমস্যা আছে কিনা, যেমন চোখে কোনো সমস্যা আছে কিনা, তোমার কানে কোনো সমস্যা আছে কিনা, তোমার গলায় কোনো সমস্যা আছে কিনা, এরকম কিছু তোমাদেরকে মেডিকেল টেস্ট করা হবে। তুমি যদি সেই মেডিকেল টেস্টে উত্তীর্ণ হও, সেই ক্ষেত্রে তুমি ভর্তি হতে পারবে, অন্যথায় কিন্তু তুমি ভর্তি হতে পারবে না। তোমরা যদি এই সকল মেডিকেল টেস্ট নিয়ে বিস্তারিত ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি এই সকল মেডিকেল টেস্টের বিস্তারিত নিয়েও নতুন একটা ভিডিও আপলোড করব। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যদি তোমাদের দরকার হয়। ঝ নাম্বার দেখো কি বলছে, ভর্তি পরীক্ষার আবেদনের সময় প্রদত্ত তথ্যের সাথে, আচ্ছা এটা হচ্ছে জাস্ট কি বলছে, তুমি যখন আবেদন করেছো তখন যেই তথ্যগুলো দিয়েছিলে ভর্তি হওয়ার সময়ও তোমাকে সেই একই তথ্য দিতে হবে। যদি তথ্যের কোনো গরমিল পাওয়া যায়, সেই ক্ষেত্রে তোমার কিন্তু ভর্তিটা বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার আসি গুরুত্বপূর্ণ পয়েন্টে, কবে থেকে ভর্তি এবং ক্লাস শুরু হবে সেটা একটু তোমরা দেখে নাও। সরকারি নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউট শিক্ষার্থী ভর্তি শুরু হবে 8 জুন 2023 বৃহস্পতিবার। অর্থাৎ তোমাদের সরকারি নার্সিং কলেজে যারা চান্স পেয়েছো, তোমাদের ভর্তি শুরু হবে জুন মাসের 8 তারিখ বৃহস্পতিবার থেকে, এবং তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে 18 তারিখ জুনের রবিবার পর্যন্ত। অর্থাৎ মোটামুটি 10-11 দিন পাচ্ছ তোমরা ভর্তি হবার জন্য। এবার দেখো, সরকারি প্রতিষ্ঠানে প্রথম মাইগ্রেশনের আবেদন শুরু হবে 19 জুন থেকে, এবং মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হবে 24 জুন। স্ব স্ব নার্সিং বেসরকারি কলেজ ইনস্টিটিউট কর্তৃক ভর্তির দরখাস্ত আহ্বান করা যাবে 8 জুন থেকে। বেসরকারি কলেজগুলোতে ভর্তি কার্যক্রম শুরু হবে 18 জুন থেকে, এবং সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হবে একযোগে 9 জুলাই 2023 রবিবার থেকে। তো এই ছিল তোমাদের ভর্তি কার্যক্রম কবে শুরু হবে, কবে শেষ হবে তার তারিখ, এবং কবে থেকে মাইগ্রেশন শুরু হবে এবং শেষ হবে তার তারিখ। আশা করি তোমরা ডিটেলসে বিষয়টা বুঝতে পেরেছ। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি তথ্য যে তোমাদের ভর্তি কবে শুরু হবে এবং ভর্তি প্রক্রিয়া কবে শেষ হবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও। এই ভিডিওর পার্ট টুতে আমরা আলোচনা করব কিভাবে ভর্তি হতে হবে। অর্থাৎ তুমি ফর্ম ফিল আপ থেকে শুরু করে নার্সিং কলেজে যে কিভাবে ভর্তি হবে, এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটা ভিডিও নিয়ে পার্ট টুতে হাজির হব। পার্ট টু তোমরা যদি চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।